আপোনালোকক ভোগালী বিহুৰ শুভেচ্ছা দিলোঁ। মই আপোনালোকক এটা মই ভাল বস্তু দেখাম, আপোনালোকে চাই ল'ব। বহুত জেগা বিচাৰিলোঁ, প্ৰথম আছাটো বিচাৰিলোঁ, নাপালোঁ। বলকপাৰা ৰাস্তা হ'ল, পিছ দিয়া ৰাস্তা হ'ল, ইটাপাৰা ৰাস্তা হ'ল, একোৱে নাই। এডাল বনো কৰবা নাপাবই। ইটা মই ইটা অলপ ৰাস্তাৰ কাষত দেখিছোঁ, বা এতিয়াও নাইয়ে। অঁ ইমান বিচাৰিলোঁ মই, এই জংঘলতো বিচাৰিলোঁ, নাই নাপালোঁ। ক'ত পাম? এডাল ল'লেও হ'লি হ'বই, হে নাই দেখোন। এ গৈ আছোঁ ভাই, গাড়ী ঘূৰা নাই, গাড়ীখন পামচাৰ হ'ল নহয়। কি কৰি আছ? মাত বোল নেদে দেখোন। এই কি কৰি আছে? মই গোটাই অঞ্চল বিচাৰিলো, বিচাৰিলো বাদ দি এই দিন দীপিৰা জংঘলৰ মাজত মানুহ নাথকে নহয়। নাথকিলেও তাৰমানে বস্তুটো লাগে নহয় মোক। তই কি বস্তু ঘৰত নাই? নাই ঘৰত নাই, তই বিচাৰিব লাগে। বিচাৰিব লাগে, ৰাস্তা বিচাৰিলো, পথাৰ বিচাৰিলো, একোৱে নাই। আঞ্জাও হয় না সবজি? এইটো ভাজিও খাব পাৰি। হয় নেকি? এইটোৰ নাম কি? এইটোৰ নাম দৰম। মই কিতাপ এখন পাইছিলো, অসমত বোলে দৰবৰ গছৰ আকাল নাই। নাই যেতিয়া এতিয়া আমিতো চিনি নাপাওঁ, নতুন প্ৰজন্মই চিনি নাপায়। নতুন প্ৰজন্মই চিনি পোৱাৰ বহুত দৰকাৰ এইবিলাক, হয়নে নহয়? ভালে কৈছা তই, এইটো বিষয়ে এইটো কি কৰবো? এইটো ইটা এই আগটো আৰু পাত গিটা এনেকে ঘূৰি লৈ 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 এনেকে ৰটো আঁতি ল'বি, বেলেগ এখন আঁতি লৈ পেলাই যোনটো নাকত চাইনিজ মানে কি, মই কিতাপতো পাইছিলো দৰম বস্তু, দৰম বস্তু বুলি কৈ থাকে, কিন্তু এই গছটো চিনি নাপাইছিলো। এই প্ৰধান ঔষধ এতিয়া, হয় নেকি? এইটো নাকত দিলে চাইনিজটো ভাল হৈ যায় না? বন্ধুসকল চাই ল'ব দেই, এইটো এই গছটো, এইটোত বগা বগা ফুল হয়। মই এইটো গছটো দেখুৱাই দিছো, এইটো সৰু কোমল শাক খাব পাৰি, শাক বনাই খাই খাই। আৰু এইটো বগা বগা ফুলটো দেখিছে নহয়, পাতে বাৰু বগা বগা ফুল বোলা আছে। এই ফুলটো চিনি নোপোৱা মানুহৰ কাৰণে সহজ হ'ব চিনি পোৱাত। এই ফুলটো থকা গছটো দেখিছে নহয় দৰম বস্তু, আমি দৰম বস্তু বুলি কওঁ, বহুতে বহুত বুলি কয়, কিন্তু এইটো পিচি পেলাই নাকত যেতিয়া দেই চাইনিজ থাকিলে ধৰে, কিন্তু জোলটো ধৰে, ধৰিলেও কিন্তু ভাল হয়। আৰু এটা কিবা গছ দেখাম বুলি কৈছিলি নহয়, আগত এইটো বাৰু ইয়াতে থৈ দিলো, থৈ দিলো, আমাৰ অসমত আকাল নাই এইবিলাক। মই আৰু এটা দেখাম, দেখোন যাওক কি দেখাও আৰু। আনি পেলাই খামাই দিবি, আঠা বেলেগত ধৰিবি, আঠাটোত অলপমান নাৰিকলৰ তেল দিব লাগে, আঠা ওলাব, এনেকে ধৰিবি, এনেকে আঠাটো নাৰিকলৰ তেল একদমান দিবি, দি পেলাই ভৰি বোকাই খাই নহয়, বোকাই খাই সেই বোকাই খোৱাত দিলি চাই লওক বন্ধুসকল, এই যে আঠাটো, এই আঠাটো দেখিছে নহয়, এই আঠা পত্ৰ কেজি পৰি আছে, এইটো যদি ভৰি খোৱা
বা ভরির মানে আঙুলির ফাঁকত যা মাটি খাই দিয়ে এই বস্তুটোত নারিকল তল অলপমান লো দিলে এইডাল গছর নাম ভতরা গছ। ভতরা গছ, ভতরা গছ। এটা বর্তমান পাত নাই, পাত সরি গেছে। আপনার আইতা নমরতে দেখাই আপনার চাই লোক কেতিবা বহুত কামত দিব এই ভতরা গছ। আর সচরাচর ফটককে কাটিলেও লগাই দিব পারি, ফটককে যদি কাটি যায় কত এখন নপায় ডক্টরের কাছ নাপাই যায় বা দূর হয় লগেলগে এই গছ যেটি আছে পথারের মাজত বা রাস্তার গালত এই আপনাদের ব্যবহার করব পারে। এই চাক ভতরা গছ হয় না নয়? হয় আইতা ভাল বস্তু শিকাই দিলি দে। এইগুলা করে থাকবি তুই, এইগুলা কি সাঁতার সাঁতার নকবি আর হয় নাকি? সেগুলা কবি, ভাল তো কবি। ডাবল সাবল সেগুলা দরকার নাই, রাইজে বেয়া পাওয়া কথা করবা নালগে, হয় নাকি? ভাল কথাটা চিন্তা করবি। আর এটা মোর বাপ কই কইছি, হ মই আকো হাতৰ চাছৰ বেয়া ভাবি কোৱা নাই না, ভাল ভাবি বুঝি পালি যাও ভালে। এই ভালকে ভাবা, তুই ভালকে বুঝি পাইছিস, কারণ যিগিটা মানে কিছু মানে কিছু মানে আকো বেয়া তো ভাবিলো গালি পারবা, হেইটি গালি পারবা থাকা কেদিন আর গালি খাবা না, গালি খাবা না, হয় না নয়? আমি ভালকে করি যাও তাছন কি দিবা লাগে, কত কিহত কি দিবা লাগে সব মই মিলে মিলে দেখাম। মোর রোল মতে যদি ব্যবহার করে বেমারি উঠি বইব। দে রাইজক দেখাই যাম একফালের পর, হয় না নয়? রাইজক দেখাই যাম।